বিহারের স্টেট এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে আসবে তাই তোমরা বিহারের স্টেট এক্সামে যদি কেউ প্রিপারেশন নিতে চাও এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত প্রত্যেকে এই হোয়াটসঅ্যাপ করে নিও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি তোমাদের বিশ্ব স্যার দেখো তোমাদের আজকে আমি আলোচনা করবো বিহার স্টেট যে ফর্ম ফিল আপ চলছে সেই সংক্রান্ত এবং এক্সাম পদ্ধতি অনুযায়ী দেখো তোমাদের আমি আগেই জানিয়েছি যে তোমাদের কেমন নাম্বার প্রয়োজন ফিফটি পার্সেন্ট প্লাস বিএড তোমাদের কিন্তু কমপ্লিট চাই তো দেখো সেখানে পেপার ওয়ান আছে পেপার ওয়ান অর্থাৎ নাইন টেন পেপার টু অর্থাৎ ইলেভেন টুয়েলভ তো মনে রাখবে এই দুটো পেপারের জন্যই সিলেবাস যেটা আছে একই আছে তো এই যে স্টেট এক্সামটি হবে এই স্টেট এক্সামে তোমাদের যে প্রশ্নপত্র থাকবে সেখানে বাংলা থেকে বাংলা ভাষায় প্রশ্ন থাকবে একশো নাম্বারের একশোটি এবং জি ম্যাথ ইংলিশ থেকে থাকবে আর পঞ্চাশটি অর্থাৎ দেড়শো নাম্বারের পরীক্ষা হবে সেই দেড়শোর মধ্যে তুমি যদি পঁচাত্তর নম্বর পাও তাহলে কিন্তু তুমি যে স্টেট এক্সাম কোয়ালিফাই করে যাবে অর্থাৎ ফিফটি পারসেন্ট নাম্বার প্রয়োজন স্টেট এক্সাম কোয়ালিফাই করার জন্য অর্থাৎ এই প্রিলিমিনারি এটা হচ্ছে একটা প্রিলিমিনারি এক্সাম এই প্রিলি এক্সামটা তুমি কোয়ালিফাই করলেই বিপিএসসিতে বাংলায় কতগুলো ভ্যাকেন্সি থাকুক না কেন পঞ্চাশটি থাকুক বা তারও বেশি থাকুক না কেন অনেকগুলো করে ভ্যাকেন্সি থাকে সেই ভ্যাকেন্সিতে কি হয় যে তোমরা কিন্তু সেই বিপিএসসি এক্সামে যে মানে বসতে পারবে এই স্টেট এক্সাম কোয়ালিফাই করলেই এখানে ফিফটি পারসেন্ট নাম্বার প্রয়োজন যে তুমি যদি সামান্য একটু প্রিপারেশান নাও তাতেই কিন্তু তুমি ফিফটি পারসেন্ট নাম্বারটা পেয়ে যাবে তারপরে বিপিএসসি যেটা সাবজেক্টের মেন পরীক্ষা সেখানে আশি নাম্বারের বাংলা হবে এবং চল্লিশ নাম্বারের জানবে তোমাদের জি ম্যাথ রিজিনিং হ্যাঁ এই পর্শন থেকে চল্লিশ নাম্বার থাকবে তো এর উপর একশো কুড়ির উপর জানবে সেই বিপিএসসি এক্সামে তোমাদের কিন্তু মেরিটটা হবে তো এখন তোমাদের স্টেট এক্সামটি কোয়ালিফাই করার জন্য দেখে নাও যে সিলেবাসটা কি। এবং আজকের ক্লাসে আমি তোমাদের সম্ভাব্য হ্যাঁ কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব তো ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ক্লাসটি দেখো এবং যে সমস্ত তোমার বন্ধুরা হ্যাঁ বি বিএড করে বসে আছে তাদের সঙ্গে অবশ্যই ক্লাসটি শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দাও এবং বিহার এক্সাম সম্পর্কে তাদেরও সচেতন করে দাও যে বিহারের পরীক্ষা পদ্ধতি কি দেখে নাও তো দেখে নাও এখানে যদি আমরা দেখি যে এখানে প্রথমত সিলেবাসটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আগেও আলোচনা করেছি আরও একবার আলোচনা করছি পারলে তোমরা লিখে নিও যে গল্পগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কাবুলিওয়ালা ছুটি অতিথি অপরিচিতা মণিহারা এবং পোস্টমাস্টার এই গল্পগুলো আছে প্রভাত কুমারের গল্প থেকে প্রভাত কুমার মুখোপাধ্যায় যে প্রভাত কুমার মুখোপাধ্যায় যাকে বাংলার মোপাসা বলা হয় তার আছে দেবী কাশিবাসিনী রসময়ীর রসিকতা মাতৃহীন আদরিণী শরৎচন্দ্রের যে গল্প আছে মহেশ অভাগী সর্ব বিলাসী পরেশ সতী এই গল্পগুলো আছে পাঠ্য তোমাদের প্রবন্ধের মধ্যে দেখো বিড়াল আছে ফুলের বিবাহ বড় বাজার আমার দুর্গোৎসব এটা বঙ্কিমের বিবিধ প্রবন্ধ সরি বিচিত্র প্রবন্ধ রবীন্দ্রনাথ থেকে পাগল আছে পনেরো আনা সোনার কাঠি নববর্ষ কেকারধ্বনি আছে প্রবন্ধ সংগ্রহ প্রমোদ চৌধুরী থেকে আছে সবুজপত্র যৌবনে দাও রাজটিকা সাহিত্যে খেলা তর্জমা এবং চুটকি আছে নেক্সট দেখো ছন্দ এবং অলঙ্কার পোর্শনটা আছে যে ছন্দ এবং অলঙ্কার কোন কোন ছন্দগুলো আছে কোন কোন অলঙ্কারগুলো আছে এ টু জেড কিন্তু এগুলো তোমাদের যে মেন ব্যাচে হ্যাঁ ক্লাস পুরোপুরি টপিক ওয়াইজ কিন্তু ক্লাস হবে ওকে সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু যে প্রশ্নপত্র দেয়া হবে এসে কিউ আকারে এমসি কিউ আকারে সমস্ত কিছু তো ছন্দ আছে নেক্সট দেখে নাও যে মধ্যযুগ থেকে তোমাদের আছে চৈতন্য ভাগবত আদিখণ্ড এবং ক্লাসে প্রত্যেকটি টেক্সটের পিডিওফ নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে আর চণ্ডীমঙ্গলের আখেটি খণ্ড আছে মাধুগুরীর যে বইটি কালিদাস রায়ের আমি আগের দিন সিলেবাসের স্ক্রিনশটের সাহায্যে দেখিয়েছিলাম সেই বইটিতে যে পদগুলো উল্লেখ আছে দ্বিজ চণ্ডীদাসের বিদ্যাপতি রামানন্দন রায়ের যে উনিশ সংখ্যক পদ বা দ্বিজ চণ্ডীদাসের ছয় আট সংখ্যক পদ আর বলরাম দাস গোবিন্দ দাস কেনদাসের পদগুলো কিন্তু উল্লেখ আছে ওকে নেক্সট দেখে নেব দেখে নাও যে মেঘনাথ বোধ কাব্যের শুধুমাত্র চতুর্থ স্বর্গটি আছে বলাকা কাব্যগ্রন্থে দেখো এক ছয় সাত আট চোদ্দ ষোলো আঠেরো কবিতাগুলি আছে পাঠ্য আর রবীন্দ্রনাথ সরি সত্যেন্দ্রনাথ দত্তের যক্ষের নিবেদন তরবন, চম্পা সেবাসাম গঙ্গা হৃদি বঙ্গভূমি মনীষী মঙ্গল এ কবিতাগুলো পাঠ্য আছে যতীন্দ্রনাথ সেনগুপ্তের দেখো স্তুতি হাট লোহার ব্যথা চিরবৈশাখ দুঃখবাদী কবিতাগুলো পাঠ্য আছে বাংলা নাটক থেকে দেখে নাও কুলিনকুল সর্বস্ব কৃষ্ণকুমারী প্রফুল্ল এগুলো তোমাদের টপিক ওয়াই তোমাদের কিন্তু আমি যে পিডিএফ আকারে প্রশ্ন উত্তর ক্লাসে তোমাদের প্রোভাইড করব। নাটকে দেখে নাও কী আছে অচলায়তন চন্দ্রগুপ্ত রাজপুরী নাটক আছে যেগুলো পাঠ্য আর দেখো উপন্যাসে আছে চন্দ্রশেখর ঘরে বাইরে দত্তা আছে এটা দত্তা নেক্সট উপন্যাসে দেখে নাও গণদেবতা আরণ্যক তুমি সন্ধ্যার মেঘ এই টপিকগুলো আছে উপন্যাস থেকে মধুসূদন দত্ত থেকে দেখে নাও চতুর্দশপদী বলি থেকে উপক্রম কৃত্তিবাস কাশিরাম শ্রীপঞ্চমী বিজয়া দশমী কোপতাক্ষ নদ আছে মধুসূদনের নাটক থেকে স্পেশালি আছে শর্মিষ্ঠা পদ্মাবতী নেক্সট দেখে নাও তোমাদের আছে যে নেক্সট যে ইউনিট ইউনিট নাম্বার থার্টিনে যে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা আনন্দমঠ বিষ বৃক্ষ আছে রবীন্দ্রনাথের চিত্রাকাব্যের দেখো চিত্রা উর্বশী রাত্রি ও প্রভাতে স্বর্গ হতে বিদায় পারে এগুলো পাঠ্য আছে নেক্সট নাটক থেকে দেখে নাও ডাকঘর মুক্তধারা আছে তোমাদের পাঠ্য ছোট গল্প থেকে নিশিতে জীবিত অমৃত কঙ্কাল ত্যাগ আছে উপন্যাস থেকে চোখের বালি বউ হাট আছে নেক্সট শরৎচন্দ্র থেকে চরিত্রহীন শ্রীকান্ত প্রথম পর্ব এবং বড় দিদি এটা তোমাদের বাংলার সিলেবাস তাহলে দেখে নাও এই সিলেবাসের অন্তর্গত তোমাদের আমি যে আজকে বিশ বৃক্ষ নিয়ে তোমাদের কয়েকটি আমি এমসিকিউ কিউ সলভ করে দিচ্ছি তো দেখে নাও যে তোমাদের আমি দেখো বিশ বৃক্ষ প্রথমত যে উপন্যাসটা সেই উপন্যাসটাতে তোমাদের যে চরিত্রগুলো আছে ওকে সেই চরিত্রগুলো তোমাদের ধরে নাও আমি পড়ে রাখতে বলবো যে বিশ বৃক্ষ উপন্যাসটি যে এত থেকে এতগুলো তোমরা পৃষ্ঠা পড়ে রাখবে তার উপর তোমাদের আমি হয়তো কিছু কোশ্চেন দেবো প্র্যাকটিস করাবো এইভাবে কিন্তু তোমাদের আমি প্রিপারেশনটা করাবো ওকে যাতে তোমরা যাতে স্টেট এক্সামটি প্রত্যেকেই কিন্তু কোয়ালিফাই করতে পারো তো দেখে নাও এখানে দেখো তাই যারা অ্যাডমিশন হতে চাইছো হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত কিন্তু যোগাযোগ করে নাও দেখে নাও এখানে প্রথম প্রশ্ন বৃষ বৃক্ষের যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মনের মতো রতন পেলে যতন করিতাম গানটি কে গিয়েছেন এই ধরনের কোশ্চেন তোমাদের স্টেট এক্সামে আসবে তো দেখো এই প্রশ্নটির যে উত্তর হয়ে যাবে সেটা কিন্তু তোমাদের হয়ে যাবে অ্যান্সার ঘ ক আর খ অর্থাৎ হীরাম আলতী দুটোই হবে সঠিক উত্তর নেক্সট দেখে নাও বিষ বৃক্ষ উপন্যাসে যে বঙ্কিমচন্দ্র গোবিন্দপুর যে জেলায় অবস্থিত তা গোপন করেন যে নামে আর দেখো আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেখো ডেসক্রিপশানে আছে হ্যাঁ বেঙ্গলি যে টেলিগ্রাম গ্রুপ আছে যারা যুক্ত হতে চাও সেই টেলিগ্রামে যুক্ত হয়ে এই পিডিএফটি কিন্তু কালেক্ট করে নিতে পারবে তো দেখে নাও বিষ বৃক্ষ উপন্যাসে বঙ্কিমচন্দ্র গোবিন্দপুর যে জেলায় অবস্থিত তা গোপন করেছেন তো এটা কোন জেলায় অবস্থিত দেখো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু ঘ ঠিক আছে হরিপুর হবে হ্যাঁ পুর হবে নেক্সট দেখে নাও কি আছে বিষ বৃক্ষ যে পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় প্রত্যেকেই জানো যে বিষ বৃক্ষ তোমাদের বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল ধারাবাহিকভাবে নেক্সট বিষ বৃক্ষ দেখো যে সালে গ্রন্থাকারে প্রকাশিত হয় আঠারোশো তিয়াত্তরে তাহলে এই ধরনের কোশ্চেনগুলো আমাদের জানতে হবে নেক্সট কোশ্চেন বিষবৃক্ষ থেকে দেখে নেব দেখো যে এই দুটি মনুষ্য কারণ হইবে তাদের একজন নগেন্দ্রনাথ আর অপরজন কে তো অপরজন হয়ে যাবে হীরা অপশন ঘ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট নাও নগেন্দ্রনাথের সঙ্গে প্রথম সাক্ষাতের সময় কুন্দর বয়স কত ছিল তো নগেন্দ্রনাথের সাক্ষাতের সময় প্রথমে বয়স ছিল মনে রাখবে যে ১৩ বছর কুন্দ নন্দিনী তোমাদের বিষ বৃক্ষ চরিত্র উপন্যাসে আছে কুন্দনন্দিনী চরিত্রটি তাহলে এটা আমাদের মনে রাখতে হবে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখে নাও যে কি আছে যে বিনোদ ঘোষের বাসস্থান কোথায় বিনোদ ঘোষের বাসস্থান শ্যামবাজার অপশন খ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখে নেবো যে নগেন্দ্রনাথ যে মাসে নৌকোরাহনে বেরিয়েছিলেন তাহলে নগেন্দ্রনাথ যে মাসে নৌকোহনে বেরিয়েছিলেন সেটা কিন্তু জ্যৈষ্ঠ মাস মনে রাখবে নেক্সট দেখ না বিষ বৃক্ষ উপন্যাসে যে সামাজিক সমস্যার উল্লেখ আছে সেটা কি বিধবা বিবাহ বহু বিবাহ আছে। আছে তাই না ঘ হয়ে যাবে সঠিক উত্তর এই ধরনের তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তিনজনে মিলিত হইয়া বিষ বীজ রোপণ করিলেন তো কোন তিনজনের কথা এখানে বলা হয়েছে যারা বিষ বৃক্ষটা পাঠ করেছ তারা কিন্তু প্রত্যেকেই পারবে এগুলো সূর্যমুখী নগেন্দ্র কমলমণি অপশন গ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখে নেব দেখে নাও যে দেবেন্দ্র যে ছদ্মনাম ধারণ করেছিলেন বিষবৃক্ষের দেবেন্দ্র চরিত্রটি যে ছদ্মনাম ধারণ করেছিলেন সেটি কি হয়ে যাবে অবশ্যই বৈষ্ণবী চরিত্র হয়ে যাবে অপশন খ হয়ে যাবে সঠিক উত্তর এরপর দেখে নাও আমরা চলে যাব নেক্সট শ্রীকান্ত প্রথম পর্ব থেকে কিছু এসে কিউ প্রশ্ন দেখে নেব যে মরতে একদিন তো হবেই ভাই উক্তিটি কার্স ইন্দ্রনাথের নেক্সট দেখে নাও দুই তিনজন লোক কথাবার্তা বলিতে বলিতে এই দিকে আসিতেছে তো এখানে দুই তিনজন লোক কে কে একজন ইন্দ্র অপর দুইজন হিন্দুস্তানি দেখে নাও তোমাদের যে শ্রীকান্ত প্রথম পর্ব উপন্যাসে কিন্তু এগুলো আছে তাহলে তোমাদের আমি কি করবো যে এসে কিউ আকারেও তোমাদের কোশ্চেন প্রোভাইড করব এবং তোমাদের প্রত্যেকটা টপিক ওয়াইজ এবং সঙ্গে সঙ্গে এমসি কিউও কিন্তু প্র্যাকটিস করানো হবে ক্লাস ভিত্তিক বা ক্লাস ভিত্তিক তোমাদের কিছু আমি লিখতে বলবো নোটস করতে বলবো সেগুলো কিন্তু তোমাদের ক্লাস ভিত্তিক নোটস করে নিতে হবে ওকে চলো দেখে নাও যে শ্মশানের ডিঙ্গি লাগার সাথে ইন্দ্র ও শ্রীকান্তের নাখে দুর্গন্ধ মরার দুর্গন্ধ যে রোগে মানুষ মারা যাচ্ছে বলে ইন্দ্র বলেছে সেটা হলো কোলেরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট রাত্রিরে একা পথে বেরোলে ইন্দ্র কতবার রাম রাম করতে বলেছে তিনবার খুব সম্ভবত তিন চারি ঘন্টার অধিক মৃত্যু হয় নাই এখানে কার কথা বলা হয়েছে এখানে একটি গৌরবর্ণ হৃষ্ট পৃষ্ট যে ছয় সাত বছরের বালকের কথা বলা হয়েছে যে বালকটি মৃতদেহ ডিঙ্গিত তুলে চড়ার ঝাগনের মধ্যে জলে রেখে আসে তাহলে তোমরা শুধুমাত্র এই নাম্বারে কিন্তু দ্রুত প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করে নেবে অ্যাডমিশনের জন্য নেক্সট দেখ নাও ছোড়দার নাম কি ছোড়দার নাম হচ্ছে কেশব শ্রীকান্তের সাথে ইন্দ্রনাথের তৃতীয় সাক্ষাৎ কোন দিন হয়েছিল শনিবার নেক্সট নাও শ্রীকান্ত কি মাছ ধরতে বসেছিল ট্যাংরা মাছ শ্রীকান্তর জন্য ইন্দ্র কোন দেবতাকে ডেকেছিলেন মা কালীকে ডেকেছিলেন নেক্সট দেখে নাও আমি তো ভাবিনি তোর জ্বর হবে যদি জানতো শ্রীকান্ত জ্বর হবে তাহলে ইন্দ্র কি করিত জবা ফুল তুলে এনে মা কালীর পায়ে দিত এগুলো মনে রাখতে হবে এরকম লাইন তুলে উপন্যাস থেকে তোমাদের কোশ্চেন হবে এবং অবশ্যই ঠিক আছে যে খুবই সহজ কোশ্চেন হবে আমি তোমাদের যেভাবে পড়াবো সেই ধরনের প্রশ্নই কিন্তু আসবে ইন্দ্রনাথ শ্রীকান্তের কাছে কত টাকা পেয়েছিলেন পাঁচ টাকা শ্রীকান্ত যেদিন প্রথম অন্নদা দিদির বাড়িতে যায় সেদিন কি ছিল রবিবার মনে রাখবে নেক্সট ইন্দ্র ইন্দ্রতার ডিঙ্গি কোথায় বেঁধে রয়না রওনা দেয় বট বৃক্ষ মূলে অন্নদা দিদির দিদিরা যেখান থেকে সেখানে কি মাছ বা গাছ আছে তেঁতুল গাছ পাকুর গাছ এরপর দেখলাম অন্যদা দিদির বাড়ির অজগর সাপটির নাম কি রহিম মাস পাঁচ ছয় পূর্বে তাহাকে প্রায় সর্বত্রই দেখিতাম কার কথা বলা হয়েছে সাহজির কথা বলা হয়েছে শাহজিকে পেশায় সাপুরে মনে রাখতে হবে এরপর নাও সাহজি প্রথমটা যে ভাষায় কথা বলেছিলেন সেটা হিন্দি ইন্দ্র শ্রীকান্তে কোন সাপের খেলা দেখিয়েছিলেন গোখরো সাপের মনে রাখতে হবে নেক্সট নাও ইন্দ্র সাহজি অন্যদা দিদির বা অন্যদা দিদির কাছ থেকে কি মন্ত্র শিখে নিয়েছিলেন বিষ পাথর হাত চালার মন্ত্র কড়ি চালার মন্ত্র আমাদের আগাগোড়া সমস্তই ফাঁকি এখানে আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে অন্নদা দিদি সাহজি আমরা যে সাপুরে ভাই ঠকানোই যে আমাদের ব্যবসা এটা কে বলেছে অন্নদা দিদি তারপর অনেক জায়গায় ঘুরিয়াছি আছি কিন্তু এই দুটো পোড়া চোখে আর কখনো তাহার দেখা পায় না শ্রীকান্ত কার কথা বলেছেন অন্নদা দিদির নতুনদার সাথে ইন্দ্রের কি সম্পর্কে ছিল মাস্তুতো ভাই কলকাতা থেকে এসেছেন সম্প্রতি এল এ পাস তাহলে তোমাদের যে বিহারের স্টেট এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে আসবে তাই তোমরা বিহারের স্টেট এক্সামে যদি কেউ প্রিপারেশন নিতে চাও এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করে নিও এবং তোমাদের যে ব্যাচ সেটা কিন্তু সেকেন্ড জানুয়ারি থেকে শুরু হচ্ছে ওকে চটফট প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করে নেবে তোমাদের যে এক্সাম সেটা কিন্তু তোমাদের হবে কি মার্চ মাসের দিকে হবে তো এই ছিল ভিডিও ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তোমার যে সমস্ত বন্ধুরা বিহারের স্টেট এক্সাম দিতে চাও দিতে চাই তাদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ওকে আর প্রত্যেকে যারা এখনও ফর্ম ফিল আপ করো ফর্ম ফিল করে নাও সেকেন্ড জানুয়ারিতে কিন্তু লাস্ট ডেট তো এই ছিল ভিডিওটি আজকের ক্লাসটি ক্লাসটি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও প্রত্যেকটি বাংলার বন্ধুদের কাছে এই ভিডিও ক্লাসটি শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং প্রত্যেকে সুস্থ থাকবে ভালো থাকবে